এইবার কেন্দ্রীয় সরকারের মুখত হাহি, উচ্চতম ন্যায়ালয়ে হাহি বিৰিঙালে কেন্দ্রীয় সরকারের মুখত। উচ্চতম ন্যায়ালয়ের মজিয়াত বিজয়ী হল মোদী সরকার। মোদী সরকারের সংবিধান সংশোধনীক বৈধতা সর্বোচ্চ ন্যায়ালয়ের। EWS কোটা সংরক্ষণের সপক্ষে রায় দিলে সর্বোচ্চ ন্যায়ালয়ে, অর্থাৎ সাধারণ শ্রেণীর অর্থনৈতিকভাবে দুর্বল সকলেও লাভ করিব সরকারি চাকরি, শিক্ষা আদিত সংরক্ষণ। সোমবারে উচ্চতম ন্যায়ালয়ের সাংবিধানিক বিচারপীঠে এক গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে। বিচারপীঠে EWS অর্থাৎ সাধারণ শ্রেণীর অর্থনৈতিক দুর্বল শাখার সপক্ষে রায় প্রদান করেছে। উচ্চতম ন্যায়ালয়ের সাংবিধানিক বিচারপীঠে EWSৰ 10% আসন সংরক্ষণের সপক্ষে রায় প্রদান করেছে। ইয়ার ফলত শিক্ষানুষ্ঠান আর সরকারি চাকরি আদিত সাধারণ শ্রেণীর অর্থনৈতিকভাবে দুর্বল সকলের বাবে 10% আসন সংরক্ষিত হয়ে থাকাটো নিশ্চিত হল। উল্লেখযোগ্য যে সাধারণ শ্রেণীর অন্তর্গত অর্থনৈতিকভাবে দুর্বল লোকসকলক EWS শাখাত অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকারের 10% আসন সংরক্ষণের ব্যবস্থা করেছিল। 2019 চনের জানুয়ারিত সংসদে গৃহীত করা সংশোধনীর জড়িয়ে সংবিধানের 15 আর 16 নং অনুচ্ছেদের দফা 6 সন্নিবিষ্ট করে চাকরি আর শিক্ষার ক্ষেত্র অর্থনৈতিক EWS কোটার সংরক্ষণের প্রস্তাব দিয়া হয়েছিল। নতুনক সন্নিবিষ্ট করা 15 অনুচ্ছেদের জড়িয়ে দেশের শিক্ষানুষ্ঠানত সংরক্ষণকে ধরে যিকোনো অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর নাগরিকর উন্নতির বাবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকারে। এইদরে সৃষ্টি করা হয়েছিল EWSৰ কোটা সংরক্ষণের ব্যবস্থা, আর তেওঁলোকৰ বাবে 10% আসন সংরক্ষণ করা হয়েছিল যদিও বিষয়টি বিবাদবান হয়ে আছিল। এই সমগ্র বিষয়টির বৈধতা সম্পর্কীয় প্রশ্ন উত্থাপন করে বিভিন্ন পক্ষই উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়। প্রায় সকলে এই ব্যবস্থাটো বন্ধ করিব লাগে বলে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন দাখিল করে। তেতিয়ার মুখ্য ন্যায়াধীশ এস এ বোবদে, ন্যায়াধীশ আর সুভাষ রেড্ডি আর ন্যায়াধীশ বি আর গাভাইর তিনজনীয়া বিচারপীঠে গোচর সমূহ 2020 চনের 5 আগস্টত সংবিধান বিচারপীঠলৈ প্রেরণ করে। সাংবিধানিক বিচারপীঠে এই আবেদন সমূহের শুনানি গ্রহণ করে সোমবারে EWS কোটার 10% সংরক্ষণের সপক্ষে রায় প্রদান করে। বিচারপীঠের 5 ন্যায়াধীশের ভিতর 3গৰাকীয়ে EWSৰ সংরক্ষণের সপক্ষে আর 2গৰাকী ন্যায়াধীশে বিপক্ষে মত পোষণ করে। ভিডিও এডিটর প্রসিদ্ধর সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।